আসসালামু আলাইকুম ইয়ার্স, আপনারা দেখতেছেন ম্যাজিক ফ্রাইডেস এর আমাদের তৃতীয় পর্ব। সো সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে আমাদের অনেক চমক আছে। চমক বলতে আমরা সুইমিং করব বা আর কিছু ভূত রাজ্য আছে বা ম্যাজিক ফ্রাইডেস যে বিভিন্ন ইভেন্টগুলো ওইগুলো আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমাদের সাথে থাকুন তৃতীয় পর্বের জন্য। হ্যালো আপুরা, ভিডিও করে সমস্যা আছে নাকি? ওকে, থ্যাংক ইউ আন্টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো যারা আমার এই ভিডিওটা বর্তমানে এখান থেকে দেখতেছেন, এটা আমার তৃতীয় পর্বের ভিডিও, এখান থেকে শুরু। তো আমরা এখনো আছি ম্যাজিক প্যারাডাইজ। তো আমি অবশ্যই দুটা পার্ট আগে করছি, দুটা পার্টের পর এটা আমাদের তৃতীয় পর্ব হবে। তো দেখতে থাকবেন আমাদের ভিডিওগুলো। তো আজকে মোটামুটি অনেক দর্শন আসছি। সো স্কুল কলেজ বিভিন্ন দর্শনার্থী আছে এখানে। যারা আমার গ্রুপ বিজনেস ভিডিও দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন আশা করি। সো গাইস, মোটামুটি আজকে ভালোই দর্শনের ছবি আপনারা উপভোগ করবেন আমাদের সাথে। তো বন্ধুরা, আমরা দেখতেছি, ঘুরতেছি, সাথে আপনাদের দেখাইতেছি কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসের ভিউ, সাথে অনেক পর্যটক। তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা যে দূর প্রবাস থেকে মিস করতেছেন, ঠিক অবশ্যই তাদের জন্য বিশেষভাবে এই ভিডিওটা বানানো। অবশ্যই আপনারা দেশে অনেক কিছুই মিস করেন। তো যারা মিস করেন অবশ্যই কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস একটা শেয়ার দিয়ে জানিয়ে দেবেন। দেখতে থাকুন আমার ভিডিওগুলো। সো আশা করি আপনাদের ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে। সো যেহেতু আগে দুটো ফার্ট করছি, এটা তৃতীয় ফার্টের জন্য। সো আমাদের চারটা ফার্টের ভিডিও আসবে ম্যাজিক ফ্রাইডেসের। সো দেখতে থাকুন আর আপনারা উপভোগ করুন, আমরাও উপভোগ করি আমাদের ভিডিওর মাধ্যমে, এখানে অনেকগুলো ইভেন্ট আছে। সো আশা করি ভালো লাগবে। সো চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য, উপভোগ করার জন্য। চলুন আমার সাথেই দেখতে থাকেন, আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমার ক্যামেরাম্যান হচ্ছে ফুয়াদ। সো উনি সবসময় ক্যামেরার পিছনে থাকে, সামনে আসতে পছন্দ করে না। সো লেটস গো, দেখতে থাকি। আর এখানে অনেকগুলো ক্যান্টিন আছে, ক্যান্টিনে খাবার মান অবশ্য অনেক ভালো। সো দামটা একটু বেশি আর কি। সো আপনারা আসলে ট্রাই করতে পারেন, যেহেতু আজকে অনেক দর্শনার্থী, বিশেষ করে কুমিল্লার ভিতরে যে শহর কেন্দ্রিক যে স্কুল কলেজগুলো আছে ওইগুলো দর্শনার্থীগুলোই বেশি। আমরা চলতে চলতে হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটা রাইডে। সো আপনারা হোক করতে থাকুন। আমরা এখানে চারটা রাইডে। সো ওই রাইড হলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভয়ানক, আরামদায়ক, মজাদার সবই হয় এর মধ্যে। যাদের সাহস একটু বেশি তারা এই রাইডটা শেয়ার করতে পারেন, সাথে যারা হাড়ের কোনো প্রবলেম নেই তারা, কারণ হাড়ের প্রবলেম থাকলে এই রাইডে না উঠলে বেটার। সো এখানে নির্দেশনা এভাবেই দেওয়া আছে। সো আমিও যা দেখলাম বা নিজে সরাসরি উপভোগ করলাম, আমার কাছে এমনটাই মনে হলো। সো আশা করি আপনাদেরকে ভালো লাগবে। এমন কিছু রাইড আছে এখানে যে খুবই ভয়ানক, এগুলা যাদের সাহস একটু বেশি হাড়ের সমস্যা ট্রাই করতে, আশা করি রাইডটা অনেকে শেয়ার করতে পারবেন, আমার কাছে ভালো লাগবে। সো আমার সাথে যারা আছে আমার সফর সঙ্গীরা, তারা প্ল্যান নিয়ে ব্যস্ত, আজকে কী করবে, কোথায় করবে বা কী ইভেন্টে উঠবে, কী রাইড শেয়ার করবে। সো আপনাদের সাথে ওনাদের একটু শেয়ার করলাম, ওনারা সবসময় সফর সঙ্গী হিসেবে থাকে। সো অনেকে আবার যারা শিক্ষার্থী, তারা টিকটক নিয়ে ব্যস্ত, কেউ আবার ফটো নিয়ে ব্যস্ত, মানে একমাত্র আমরাই পাবি যারা আজকে এখানে থেকে টিকটক করি না, বা আমরা কোনো টিকটক করি না। সো সবাই মজা নিতেছে। এদিক দিয়ে আরেকটা ভাই যে উনি ইউটিউবের জন্য ভিডিও বানাইতেছে, মিউজিক ভিডিও। তো ভাবলাম যে আপনার সাথে একটু শেয়ার করি, আর আমারও একটু উপভোগ করলাম। উনি বলতে ভাই নেন, ক্লিপ নেন, সমস্যা নেই। তো আপনারাও যদি ব্লগ বানান আমাদেরকে একটু দেখাইন, ওনার রিকোয়েস্টে আমিও ভিডিও করলাম আর কি। তো এদিক দিয়ে দেখতেছি মাঝে মাঝে ফাঁকা পাহারা দিয়ে একজনের মাথা একজন উকুন খুলতেছে, আমার চোখটা ওদিকে ভরে গেল না। উনি যে একবার উকুন, মনে হচ্ছে নিজের ঘর পাইছে আর কি, একবার উকুন খুললে আজকে সব শেষ করে নেব। তো আমি মজা করে ক্লিপ নিলাম আর কি। সো আবারও ফিরে আসলাম ওনাদের নাচে। সো আমার মনে হলো যে না, নাচটা ওনারা পারফেক্টলি দিতেছে গানের সাথে,
মিউজিকের তালে তালে সো আপনাদের কাছে নাচটা কেমন লাগলো আমি জানি না এখন যেহেতু দুপুর টাইম সো সবাই ব্যস্ত একটু রেস্ট নিয়ে ছায়া জায়গায় কোথায় আছে তো গাইজ রিয়েল হিরো আমাদের সো আমি যেখানে রেস্ট করতে বসছি এখানে পাশে স্টুডেন্টও বসছে সো ভাবলাম একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি ওনাদের অনুমতি নিয়ে আমি ভিডিওগুলো করছি সো কেউ অন্য কিছু মনে করবেন কুমিল্লা কোন থানা বসছে দাউদকান্দি এখানে কি পাস পাস করছি তার নাম কি মেজিক তারাইস কোন কাছে পড়ো এক দুই বার কতবার আপনি কষ্ট করতে 18 আমরা আবার দেখেছি উপরে ডাইনোসর দেখার জন্য ওদিকে আরো অনেক কিছু আছে আমরা এখন আছি মিউজিক পার্কের ভিতরে ডাইনোসরটা পার্ক ওই পার্কের মধ্যেই তো সেন্সর সিস্টেম ডাইনোসরগুলো এগুলো মানুষ আসলে নাড়াচাড়া করে মনে হয় যে জীবন্ত ডাইনোসর তো আপনারা দেখে থাকুন আমাদের ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে যদি লাইক এবং শেয়ার করবেন সো আসলে এখানে আসলে অবশ্যই বোঝা যাবে যে মনে হয় যে আমরা জীবন্ত ডাইনোসর আছি সব কিছু জীবন্ত ফিল ফিল পাবেন ইনশাল্লাহ তো আসতে পারেন ইনশাল্লাহ ঘুরে দিতে পারেন কুমিল্লা মিউজিক প্যারাডাইস হাই আন্টিরা আমরা এখন চলে যাচ্ছি ভূতের রাজ্যের দিকে ওদিকে ভূতের রাজ্য 3D গেমস ওদিকে বিভিন্ন ট্যুরিজম যে আসে বা বিভিন্ন দর্শনার্থীর জন্য যারা স্কুল কলেজ থেকে আসে তাদের জন্য আলাদা ক্যান্টিন বসার সুব্যবস্থা আছে সো দেখতে দেখতে অনেক যাক পাখির সাথে দেখা হয়ে গেল যারা ছবি প্লাস টিকটক নিয়ে ব্যস্ত শর্ট ভিডিও নিয়ে ব্যস্ত তো আমিও একটু শেয়ার করলাম আপনাদের সাথে আমিও একটু দেখলাম আর কি ফিরে ফিরে যেখানে যাই এখানে ওদের সাথেই দেখা সো ভাবলাম আর একটা ক্লিপ নিয়ে আর একটু আপনাদের সাথে শেয়ার করি ওনাদের নাচের স্টাইল ওনাদের গানের স্টাইল গানটা একটু অদ্ভুত আর কি সো তারপর ওনাদের কাছে বেস্ট আমার কাছে মনে হয় না একটু ভালো আপনাদের সাথে শেয়ার করি সো এইভাবে চলে থাকে আমাদের ব্লগ আমরা আমাদের ব্লগের শেষ পর্যায়ে এসে পড়ছি ফাইনালি সো এই ব্লগটা যারা দেখছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বলতে বলতে চলতে চলতে আমরা এসে বললাম আমাদের ভিডিওর শেষ পর্যায়ে আমরা এখানে আছি তিন নাম্বার পর্বে শেষ পর্যায়ে আছি আমরা এখনো সো যারা আগে থেকে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার শেষ পর্ব লাস্ট পর্ব আর একটা দেখার জন্য আশা করি সবার কাছে ভালো লাগবে সো আজকের মতন এখানে তৃতীয় পর্ব শেষ বিশেষ করে সবার কাছেই অনুরোধ থাকবে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করার জন্য সো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আসসালামু আলাইকুম